নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়া। তিনি বলেছেন, বিচারিক হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনুসকে। রাষ্ট্রীয় পদে থাকা অবস্থায় তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা, এমনকি হতবাক তার সহকর্মীরাও। গেল মাসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেন 175 বিশিষ্টজন। এরপর এই চিঠির বিপক্ষে দেশের বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়। একইভাবে ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও। এ বিষয়ে গেল 4 সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ জানান, ডক্টর ইউনুসের পক্ষে 175 জন বিদেশি ব্যক্তি বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে বারাক ওবামা, হিলারি ক্লিনটনও রয়েছেন। ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাকেও বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে, কিন্তু তিনি ইউনুসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করবেন না। এ সময় ডক্টর ইউনুস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের পর সরকার পক্ষের লোকজন তার সমালোচনায় মুখর হলেও সরকার বিরোধীরা ইমরানকে বাহবা দিচ্ছেন। সবার মনে এখন প্রশ্ন, কে এই অ্যাটর্নি জেনারেল ইমরান? কেন তিনি এমন বক্তব্য দিলেন? খোঁজ নিয়ে জানা গেছে, ইমরানের বাড়ি কুমিল্লায়। বাবা সুলতান আহমেদ ভুঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, তার মা সুরাইয়া সুলতানা। বাবার চাকরির সুবাদে তারা পরবর্তীতে চট্টগ্রামে স্থায়ী হন। ওই সময়ে ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, যে কারণে তার বাবা সুলতান আহমেদ ভুঁইয়া ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ ছিলেন। ইমরান আহমেদ 1992-93 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। তিনি আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমরান ছাত্রলীগ করতেন। আইন পড়া শেষ করে তিনি ঢাকায় চলে আসেন। 2003 সালের 27 এপ্রিল হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি পান ইমরান। 2005 সালের 21 জুলাই সদস্যপদ লাভ করেন। এরপর 2018 সালের 4 জানুয়ারি তিনি একজন মন্ত্রীর সুপারিশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইমরানের কয়েকজন সহকর্মী জানান, বিচারপতি হওয়ার স্বপ্ন নিয়ে তদবির করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন ইমরান, কিন্তু 2 নিয়োগে তিনি বিচারপতি হতে পারেননি, এ কারণেই তার মনে ক্ষোভ জন্মেছে। আবার কেউ বলছেন, আমেরিকার ভিসা নিশ্চিত করতেই তিনি ডক্টর ইউনুসের পক্ষ নিয়েছেন। সাদা কালো নিউজ।